গুড মর্নিং, আমার নাম শবনম খাতুন। আমার আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ কারিকুলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ কারিকুলাম এবং টাইপস অফ কারিকুলাম, এগুলো সম্পর্কে আমি আজ আলোচনা করব। তো প্রথমে বলি যে পাঠ্যক্রম শব্দটি কোথা থেকে এসেছে। তো পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম, কথাটি ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। এর অর্থ হচ্ছে দৌড় প্রতিযোগিতার পথ। আক্ষরিক অর্থ হলো নির্দিষ্ট পথ অতিক্রম করা। অর্থাৎ আমরা বলতে পারি যে যেমন শিক্ষা হলো একটি জটিল, উদ্দেশ্য নির্ভর এবং পরিবর্তনশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনেকগুলি মৌলিক উপাদানের সমন্বয়ে এবং তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সম্পন্ন হয়। এই সমস্ত উপাদানের মধ্যে অন্যতম শিক্ষণীয় বিষয় বা পাঠ্যক্রম। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে শিক্ষার্থীর চাহিদা এবং প্রবণতার ওপর নির্ভর করে পাঠ্যক্রম প্রণয়নের ওপর নজর দেওয়া হয়। বর্তমানকালের শিক্ষাবিদরা স্বীকার করেছেন যে পাঠ্যক্রমে শিক্ষার একটি আবশ্যিক এবং অতি প্রয়োজনীয় অংশ। পাঠ্যক্রমকে বাদ দিয়ে কোনো শিক্ষা প্রক্রিয়া যথাযথভাবে সংগঠিত হতে পারে না। পাঠ্যক্রম যে শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উপায় তা আধুনিক শিক্ষাবিজ্ঞানের আলোচনায় আজ সকলেই স্বীকার করে নিয়েছেন। অনেকেই তাই পাঠ্যক্রমকে বিদ্যালয়ের শিক্ষার হৃৎপিণ্ড বিবেচনা করেন। এরপর হচ্ছে যে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রোর মতে পাঠ্যক্রমে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন যে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক, সামাজিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে পরিকল্পিত কর্মসূচি ও অভিজ্ঞতার সমন্বয়ই হচ্ছে পাঠ্যক্রম। এরপর আমরা আলোচনা করব পাঠ্যক্রমের অনেকগুলি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম হচ্ছে উদ্দেশ্য নির্ভর। যেমন পাঠ্যক্রমের সাহায্যে শিক্ষার্থীরা শিক্ষার একটি লক্ষ্যে পৌঁছায়, তাই পাঠ্যক্রম হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিক। তারপরে হচ্ছে নির্বাচন ধর্মী। কিছু অভিজ্ঞ শিক্ষাবিদ তার নিজস্ব চিন্তাভাবনার দ্বারা পাঠ্যক্রম নির্বাচন করে থাকে শিক্ষার্থীর জন্য, তাই পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো নির্বাচন ধর্মী। তারপরে এখানে হচ্ছে সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। তাহলে পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর যাতে সর্বাঙ্গীন বিকাশ ঘটে তার ওপর নির্ভর করে পাঠ্যক্রম রচনা করা হয়। নেক্সট হচ্ছে অভিজ্ঞতার সমন্বয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা সমাজ জীবনের জন্য প্রয়োজনীয় সকল অভিজ্ঞতার সমন্বয় হলো আধুনিক অর্থে পাঠ্যক্রম। বর্তমানে এই সমন্বয়ে পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট আছে যেমন গণতান্ত্রিকতার বিকাশ। তাহলে বলতে পারি বর্তমান পাঠ্যক্রমের বিষয়বস্তুর মধ্যে স্বাধীনতা, সাম্য, সুবিচার, দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিক বিশেষ গুণগুলি অন্তর্ভুক্ত করা হয়। এর উদ্দেশ্য শিক্ষার্থীর গণতান্ত্রিকতা বোধের বিকাশ ঘটানো। নেক্সট হচ্ছে যে পরিবর্তনশীল। তাহলে সমাজের চাহিদা এবং ব্যক্তির চাহিদা পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে পাঠ্যক্রমের পরিবর্তিত হয়ে থাকে, তাই পাঠ্যক্রম হচ্ছে পরিবর্তনশীল। তারপরে এখানে নেক্সট আছে বিজ্ঞান ও মনোবৈজ্ঞানিক যুক্তির ওপর নির্ভরশীল। আধুনিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা, শিশুর চাহিদা, সমর্থক, প্রবণতা অনুযায়ী পাঠ্যক্রম রচনা ও বিষয়বস্তু নির্ধারণ করা হয়। তারপর আছে বাস্তব ভিত্তিক। আধুনিক পাঠ্যক্রম ব্যক্তির চাহিদা ও সমাজের চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়। এর ফলে শিক্ষার্থী বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। এর আগে আমরা পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। এরপর যে পাঠ্যক্রম বিভিন্নভাবে ভাগ করা হয় সেগুলি আলোচনা করব। তাহলে প্রথমে পাঠ্যক্রমকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে গতানুগতিক, আরেকটা হচ্ছে আধুনিক। তারপর আধুনিক পাঠ্যক্রমকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, তারপর হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক, তারপর জীবন কেন্দ্রিক, তারপর অবিচ্ছিন্ন পাঠ্যক্রম, তারপর কেন্দ্রীয় পাঠ্যক্রম। এগুলি নেক্সট স্লাইডে পরপর আলোচনা করা হবে। প্রথম
তাহলে প্রথম হচ্ছে কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে বলি যে কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম বলতে কি বুঝি। তাহলে প্রথমে বলি যে শিক্ষার্থীর উপযুক্ত বিকাশের জন্য চাই কাজের অভিজ্ঞতা ও বিভিন্ন কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ। কাজের মাধ্যমে শিক্ষাই কর্মকেন্দ্রিক শিক্ষার মূল কথা। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপযোগিতা রয়েছে বিভিন্ন, সেগুলি হলো শিক্ষার্থীর দৈহিক বিকাশে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীর মানসিক বিকাশের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বিশেষভাবে উপযোগী হয়। স্বাধীনভাবে নানা কাজ করতে গিয়ে শিক্ষার্থীর প্রাথমিক বিকাশ ঘটে। আত্মসক্রিয়তার মাধ্যমে পাঠ গ্রহণ করে শিক্ষার্থী আনন্দ পায়। তারপর কর্মভিত্তিক পাঠ্যক্রম শিক্ষাকে যে কোনো শিক্ষার্থীর কাছে আগ্রহপূর্ণ ও আকর্ষণীয় করে তোলে। তারপর আমরা অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম সম্বন্ধে আলোচনা করব। এই জাতীয় পাঠ্যক্রম শিক্ষার্থীর সামগ্রিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীর চাহিদা, রুচি ও সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে সংগঠিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমবায় হল অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এই অভিজ্ঞতা মূলত দুই প্রকারের হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রকৃতির। যেমন নিজে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করে শিক্ষার্থী যা শেখে তা হলো অভিজ্ঞ পাঠ, তা হলো প্রত্যক্ষ অভিজ্ঞতা। বিদ্যালয়ের কর্মশালায় অংশগ্রহণ, শিক্ষামূলক ভ্রমণ, সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ ইত্যাদির মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। তারপর হচ্ছে যেমন বই পড়ে অন্যের অভিজ্ঞতার সূত্রে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলে পরোক্ষ অভিজ্ঞতা। বিভিন্ন প্রবন্ধ পাঠ করে, ছবি বা ম্যাপ দেখে কিংবা শিক্ষক মহাশয়ের কাছে গল্প শুনে তাদের পরোক্ষ অভিজ্ঞতা লাভ হই। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে এই দু ধরনের অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তারপর নেক্সট হচ্ছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম। তো আমরা জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিক এবং তার পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বিষয়বস্তু নির্বাচন করা হয়। এই পাঠ্যক্রম মূলত জীবনকেন্দ্রিক হলেও এতে পরিবর্তনশীল সমাজের চাহিদা ও প্রত্যাশার ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক বিভিন্ন দিকের সুষম বিকাশের উপযোগী বিষয়বস্তু রাখা হয়। আবার শিক্ষার্থীকে সমাজ জীবনের উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন সামাজিক কাজেও এর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখানে সমাজকেন্দ্রিক